যে সোলার সাথে সূর্যের আলোক রশ্মিটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি এবং তা আমরা সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিতে স্টোর করি। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে গ্যাস লিকেজ অ্যালার্ট। এখানে হবে কি, যখন আমাদের ঘরের ভিতরে কোনো একটা গ্যাসের লাইনের ভিতরে লিকেজ ধরবে, তখন লিকেজের সাথে সাথে এই সেন্সর, এই যে সেন্সরটা আছে ওটার ভিতরে আপনার গ্যাসগুলো লাগবে এবং এই অ্যালার্মটা বেজে উঠবে। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ফার্মিং মডেল। সাধারণত আমরা একটা অঞ্চলে যদি কোনো একটা নতুন ফসল চাষ করতে চাই, ওই ফসলের ফলনটা কীরকম হবে সেটা আমরা এই মডেলটা দ্বারা অগ্রিম জানতে পারবো। পলিথিনটা মাটিতে পচে না, তো দিন দিন এটা মাটির উর্বরতা শক্তি হ্রাস করে ফেলছে। তাই আমাদের কাজটা হচ্ছে পরিবেশটাকে দূষিত না করে পলিথিনগুলোকে সংগ্রহ করে একটা কাজে লাগানোর চেষ্টা। আমি মনে করি আমাদের কাজটা অনেক বড় কাজে হবে এবং দেশের ভূমিকা অবশ্যই রাখবে। এইসব নতুন নতুন আইডিয়া সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিভিন্ন দপ্তরগুলোকে একেবারে ইনস্টিটিউশনালাইজ করে নেওয়াটাই কিন্তু এই মেলার অন্যতম উদ্দেশ্য। দেশকে ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে চিন্তা চেতনা, সেটা পর্যায়ক্রমে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি।